শাপলা চত্বরে যেভাবে তাদেরকে হত্যা করছিলেন বেরজি, এখন তার চাকরিতে নাই, মামলার জন্য প্রস্তুত হয়ে যাও। কালকে ফাইভ পাস বইলার কাছে নৌকা ডুবে গেছে, ঠিক এমনি ভাবে বগুড়ায় ওই যে আলম নাকি একটা আছে হিরো আলম, তার কাছেও হাইরে গেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে নৌকা কোথাও জিতবে না। এই ভয় পাইয়া আবার একটা পাতালো সাজানো নির্বাচন করার ফন্দি আটতেছিল। আমরাও বলতে চাই, বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাই আমরা নির্বাচন চাই। তবে হাসিনার অধীনে কোন নির্বাচন আমরা চাই না, এই কথাটা পরিষ্কার। আর কত চুরি করবে, চুরি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে বিদেশও কোথাও যাইতে পারে না, দেখলে বলে ওই যে চোর, এই তুই চোর, তুই চোর, দেখলে সব জায়গায় বলে। তা আমরা তো ঢাকা শহরে বলছিলাম যে হাসিনা উভয়গুলোকে ছাড়তেছে না, তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই আপনাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম না, আমাদের সংগ্রাম আওয়ামী লীগের বিরুদ্ধে। কাজে আওয়ামী লীগের কথায় এই প্রতিটা এলাকায় আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, ভাই আজকে পরিষ্কার কথা, এই মসজিদ সামনে শুক্রবার দিন, অনেক মানুষ বলে শুক্রবার দিনে কি গরিবের হস, এই শুক্রবার দিন এই পুলিশ ভাইদেরকে বলবো, আল্লাহর হস্তে পরকালের কথা চিন্তা করে বলেন, আজকের এই যাত্রাবাড়ির শ্যামপুর ডেভলপ কদমতলি সহ প্রত্যেকটা থানায় আজকের এই নবীল নবী, আজকে সাইফুল, আজকে তানভীর, আজকে সকল নেতার বিরুদ্ধে যে মামলা দিছেন, এই মামলা নাকি সত্য না মিথ্যা? আল্লাহকে ভয় পান না? এখন তো সময় এসে আল্লাহরে ভয় পান। হাসিনা তো গেছে, এই হাসিনা যাবে, যাওয়ার সময় আপনাদের কাউকে নিয়ে যাইতে পারবে না, এই জনগণের টাকায় কেনা টিয়ারসেল আজকে সীমান্তে মারতে পারেন না, সীমান্তের ভিতরে এসে আমার চাষি ভাইদেরকে ধরে নিয়ে যায়, গুলি করে হত্যা করে, আমার বোন ফেলারি সীমান্তের কাটা তারে ঝুলে থাকে, এই বুলেট সেখানে ব্যবহার হয় না, আর আমাদের বুকে ব্যবহার হয়। আল্লাহর রাস্তে চিন্তা করে দেখেন, কেউ কিন্তু মাপ পায় নাই, ওই কক্সবাজারের ওসি এখন কিন্তু ফাঁসি নিয়ে ঝুলতেছে।